আগামী শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হলো আম আদমি পার্টির কাছাড় জেলা কমিটির দলীয় বৈঠক। আর রিসেন্টলি দুজন জেডপিসি মেম্বারও জয়েন করছে আজকে দু একদিনের মধ্যে। আর হাইলাকান্দি তো এখন কাজ মানে পুরোদমে আরম্ভ হয়ে গেছে। আর আপনার বরাক ভ্যালির সম্পূর্ণ অবস্থা, আমরা যেটা পলিটিক্যাল সিনারিও, ওটার উপর আমরা নজর রাখছি আর সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আর শনিবার দুপুরে আম আদমি পার্টির কাছাড় জেলার অস্থায়ী কার্যালয়ে পার্টির আসাম রাজ্যিক কমিটির কার্যকরী সম্পাদক তথা বরাক উপত্যকার সাংগঠনিক ইনচার্জ সৌমিক সেনগুপ্ত ও কার্যকরী প্রভারী কার্তিক সরকারের উপস্থিতিতে সদ্য শিলচর পুর নিগম ঘোষণা হওয়াতে আম আদমি পার্টির কাছাড় জেলা কমিটির উদ্যোগে শিলচরের 42টি ওয়ার্ডে আম আদমি পার্টির দলীয় প্রার্থী দেওয়া সহ শিলচর শহরের জ্বলন্ত সমস্যাগুলিকে কিভাবে নিরসন করা যাবে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন দলীয় কর্মকর্তারা। আম আদমি পার্টি যেভাবে দিল্লি পুর নিগম নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন তার থেকে দ্বিগুণ জনসমর্থনে শিলচর পুর নিগমের চেয়ার আম আদমি পার্টি দখল করবে এবং শিলচরবাসী জনগণের দীর্ঘদিনের সমস্যাগুলি নিরসন করতে সক্ষম হবে বলে মত ব্যক্ত করেন এদিন উপস্থিত বক্তারা। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, বাপ্পা রায়, পবন বাল্মীকি, ইমদাদুল হক, তাজ চৌধুরী, প্রসেনজিৎ সিনহা, সুমন বাগতি, লিটন সরকার, সৌরভ হালদার সহ আম আদমি পার্টির কাছাড় জেলার নেতা ও কর্মীরা। আর রিসেন্টলি দুজন জেডপিসি মেম্বারও জয়েন করছে আজকে দু একদিনের মধ্যে। আর হাইলাকান্দি তো এখন কাজ মানে পুরোদমে আরম্ভ হয়ে গেছে। আর আপনার বরাক ভ্যালির সম্পূর্ণ অবস্থা, আমরা যেটা পলিটিক্যাল সিনারিও, ওটার উপর আমরা নজর রাখছি আর সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আর অদ্ভুত একটা আমাদের একটা সাড়া পাচ্ছি সারা বরাকবাসীর কাছ থেকে। আর আমরা ভাবি আগন্তুক দিনে আম আদমি পার্টি একটা মেজর ফ্যাক্টর হয়ে বরাক ভ্যালি থেকে বেরিয়ে আসবে। শিলচর মিউনিসিপ্যালিটির ইলেকশনের জন্য আমাদের সারা আসামের টিম তৈরি হয়ে আছে। আমরা সারা আসাম থেকে ভলেন্টিয়াররা আসবে এখানে কাজ করতে। আর খুব শিগগিরই হয়তো আগামী সপ্তাহের মধ্যে আমাদের যে নর্থ ইস্টের ইনচার্জ শ্রী রাজেশ শর্মা আছে, তিনিও আসছেন এখানে স্ট্র্যাটেজি মানে বানানোর জন্য। সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউ বরাক।